বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে স্টাফ সিলেকশন কমিশনের মাকে এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কিভাবে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ মোবাইলে সম্পূর্ণ আজকে দেখানো হবে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনা দেখে যাবে তারপরে কিন্তু আপনারা ভিডিওটির মাধ্যমে আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করতে হয় কি কি লাগে সম্পূর্ণ স্টেপ আজকে এখানে উল্লেখ করা আছে চলো দেরি না করে সম্পূর্ণ আপডেট জেনে নেব তার আগে বলবো যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা নিচে আসবো নিচে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট বলে কী বলা হয়েছে এসএসসি জিটি কানেস্টেবল রিক্রুটমেন্ট এখানে কি বলা হয় তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে যে ফর এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার একুশ তা স্টাফ সিলেকশন মানে সিলেকশান কমিশন মানে স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে কিন্তু এটি নিয়োগ করা হবে বলে এখানে উল্লেখ করে দিয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশন এখানে পঁচিশে মার্চ কিন্তু এটি বার হবে বলে এখানে উল্লেখ করে দিয়েছে দিস ডে মানে পঁচিশে মাসের মধ্যে কিন্তু এটি বার হয়ে আসবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস দ্য পোস্ট সিএসসি জিটি কনস্টেবল মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে যে প্রসেস যেটি করা সেটা কিন্তু এসএসসি জিটির মাধ্যমে মানে কনস্টেবল রিক্রুটমেন্টটি করা হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে এবং এখানে বলা হয়েছে যে অ্যাজ পার আপডেট দ্য এসএসসি উইল অলসো হোল্ড কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর্ম দ্য এই যে এত তারিখের মধ্যে তোমাদের আগস্টের দু পঁচিশ এর মধ্যে তোমাদের কিন্তু সিলেকশানটি ন্যাশনালভাবে যেটা করা হয় সেটা কিন্তু এইভাবে এখানে করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং নেক্সট স্টেপ কী বলে সেটা কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ স্টেপ তোমরা দেখতে পারবে এবং আপনারা গুগলে সার্চ করেও তোমরা কিন্তু সম্পূর্ণ স্টেপ একের পর এক কিন্তু দেখতে পারবে এবং কোন কোন পোষে এখানে আবেদন হবে সে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে কোন কোন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দেখো বিএসএফ রয়েছে সি রয়েছে সিআরএফ পি এফ রয়েছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিবিডি বি ডি রয়েছে এনআইএ রয়েছে এসএসবি রয়েছে এই যে এসএসএফ রয়েছে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে যে পোস্টগুলো তোমাদের সামনে এখানে আলোচনা করে দিয়েছে সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পারবে এরপরে এখানে বলা হয়েছে যে এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট দু এরা একুশ এটা বলছে দু আমরা কিভাবে এখানে আবেদন করব সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা কিন্তু এখানে বড় করে বলে দিয়েছে এখানে মাধ্যমিক পাস করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন এটি একটু খুব গুরুত্বপূর্ণ আপডেট আসে অনেক 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 পোস্ট আসে তো এই যে এটা বলা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট সিলেকশান প্রসেস কিভাবে সিলেকশন করবে সেটাও কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে তো দা দা সিএসসি সরি দ্য এসএসসি সাইট দ্য ক্যান্ডিডেট আর সিলেক্টেড অ্যান্ড দ্য বেসিক কম্পিউটার টেস্ট প্রথমে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার টেস্ট হবে তারপর ফিজিক্যাল তারপর বাকি মেডিকেল সম্পূর্ণ পরে হবে প্রথমে কিন্তু তোমাদের কিন্তু বেসিক যে কম্পিউটার টেস্ট হবে সেটা কিন্তু আমাদের ফার্স্ট ওটা করানো হবে সেটাও কিন্তু এখানে প্রসেসিংয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু বলে দিয়েছে তো তোমরা কিন্তু একের পর এক এখানে সম্পূর্ণ আপডেট দেখতে পাবা এবং আপনারা কিন্তু গুগলে সার্চ করে কিন্তু দেখতে পারবা যে আপনারা গুগলে সার্চ যদি করো যে এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট কিভাবে নিয়োগ হবে বা কি সম্পূর্ণ বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিওতে বা গুগলে সার্চ করে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর যারা চ্যানেল নতুন ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য